ताजा न्यूज़ बांग्ला चैनले स्वागत। आपनी जदि नतून हो थाकें ताहले सबस्क्राइब करुन एबं बेल आइकने क्लिक करुन। पारस्य उपसागर जुड़े इरान भयानक मिसाइल सिटी गढ़े तुलेछे अति संगोपने। एसब मिसाइल सिटीते इराने तैरी विभिन्न रेंजर एंटीशिप और लैंड अटैक क्विज मिसाइल मजूद रयेछे, जा अमेरिका सऊदी आरब अमिरात आरो अन्यान्य आग्रेसी बाहिनीर बिरुद्धे यूज करा हबे। ইরানের আরিডগার্ড সিরি নেভাল ব্রাঞ্চের কমান্ডার রিয়ার মিরাল আলি রেজা টাংসিরি এ তথ্য দেন। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ইরান তার উপকূলীয় এলাকা জুড়ে প্রয়োজনীয় সংখ্যক মিসাইল সিরি নির্মাণ করেছেন, যার কিছু অফসোল্ড আর কিছু অনসোল্ড, অর্থাৎ যার কিছু উপকূলীয় সংলগ্ন পানির নিচে আর কিছু উপকূলীয় সংলগ্ন ভূমিতে অবস্থিত। ইরান বলেছে এসব সিরি ওমান এবং পারস্য উপসাগরের তীরবর্তী এলাকা জুড়ে ছড়িয়ে আছে। যদিও তেহরান সঠিক সংখ্যা প্রকাশ করেনি, তবে উপসীমা বিশেষজ্ঞদের আন্দাজ কম বেশি 25টি মিসাইল সিরি ইরান প্রতিষ্ঠা করেছে, যেগুলো ছড়িয়ে আছে উপকূলীয় সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে, এবং সেই মিসাইলগুলোই 4-5 হাজার অ্যান্টিশিপ মিসাইল রয়েছে দুই পাল্লার ল্যান্ড অ্যাটাক কুইজ মিসাইল এবং অ্যাডভান্স নেটওয়ার্ক। এসব মিসাইল সিটিগুলোই মূলত বিশাল সব মিসাইল বেজ, যেখানে পর্যাপ্ত পরিমাণ সৈন্য, মিসাইল রিপেয়ার ফ্রেন্টি, মিসাইল লঞ্চিং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে। যুদ্ধকালীন সময়ে এ বেজগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে অপারেট করতে পারে। একটা দীর্ঘ সময়ের জন্য সৈন্যদের খাবার পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সাপ্লাইয়ের জন্য বাইরের সাহায্য লাগবে না। সেখানে যেমন আছে অ্যাক্টিভ সার্ভিস সোল্ডার, তেমন আছে মিসাইল ইঞ্জিনিয়ার। মিলিটারি এবং হাই কমান্ডের সাথে সরাসরি যোগাযোগের জন্য রয়েছে সিকিউর বিল্ডার কমিউনিকেশন সিস্টেম, যা হ্যাক করা প্রায় দুঃসাধ্যের ব্যাপার। ইরানের দিকে ধেয়ে আসা যে কোনো নাবালিককে ইরানিরা উপকূলীয় 200-250 কিলোমিটার দূরে সমুদ্রের ভিতর ঠেকিয়ে দিতে সক্ষম। শত্রু বাহিনীর বিশাল কোনো সৈন্যবহল যদি ইরানের সমুদ্রপথে ল্যান্ড করতে চায়, তাহলে সেটিও ঠেকিয়ে দিতে এই মিসাইল সিটিগুলো অনন্য ভূমিকা পালন করবে। এসব বাইরে এয়ারটাইট হলে সেসব ঠেকানো হবে সেখানকার অ্যালিফাইড সিস্টেম দিয়ে, আর প্রতিটি সিটি প্রতিটি বেজ অ্যাকাউন্টে যুক্ত। একটি বেজ একটি অ্যাকাউন্টে গেলে আরেকটিও সতর্ক করে দিতে সক্ষম। মিসাইল সিটির প্রতিটি সেকশনের জন্য রয়েছে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম। এসব মিসাইল সিটি কমিশন করার মাধ্যমে ইরান তার অরক্ষ উপকূলীয় সিটির পারফেক্ট সেঞ্চুরি নিশ্চিত করতে পেরেছে। এখন হঠাৎ করে কোনো শত্রুপক্ষ ইরানের ওপর হামলা করতে পারবে না। এরকম আরও বিভিন্ন ধরনের ঘটনা এবং ইতিহাস বিজ্ঞানসম্মত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।